নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এনুটি চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অঙ্কের সমাধান নিয়ে। আপনারা মন দিয়ে এই ভিডিওটি দেখুন এবং এছাড়াও প্লেলিস্টে পরীক্ষা সম্বন্ধীয় সমস্ত বিষয়ের ভিডিও আপলোড করা আছে, যা আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনে হয় না আপনাদের এই ভিডিওটি দেখার পর অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে। প্রশ্ন, 88 গজ ও 110 গজ লম্বা দুটি ট্রেন সমান্তরালভাবে একই দিকে যায়। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটিকে 27 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনের গতিবেগ ঘন্টায় 15 মাইল হলে প্রথম ট্রেনের গতিবেগ হলো। তো বন্ধুরা, এই অঙ্কটা কীভাবে করবো আপনারা একটু দেখে নেন। এখানে দেখুন, দ্বিতীয় ট্রেন সম্পর্কে ইনফরমেশনটা দেওয়া আছে, তা আমরা কি করব, দ্বিতীয় ট্রেন 27 সেকেন্ডে কতটা যায় আমরা সেটাকে বার করে নেব। তা আমরা দেখছি কি, এখানে দ্বিতীয় ট্রেন 27 সেকেন্ডে যায় কত, 15/3600, মানে আমরা ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করে নিয়েছি, যেহেতু 27 সেকেন্ডে আছে, × 27। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। দিয়ে বেরিয়েছে 9/80। এইবার প্রথম ট্রেন ঠিক সেই অনুযায়ী প্রথম ট্রেনটি 27 সেকেন্ডে কতটা যায়, এই 9/20 + 88/1760 + 110। কেন বন্ধুরা, এই 1760 এটা হচ্ছে গড়, মানে এটা হচ্ছে যে এক গজ, ঠিক আছে। তাহলে এক, আমরা যদি এটাকে হিসাব করি, এক মাইল সমান এত গজ, এটা আপনাদের পরীক্ষায় বলা থাকবে বা আপনাদের এটা মনে রাখতে হবে যে 1760 গজ সমান এক মাইল। তা সেই অনুযায়ী আমাদের উত্তর বেরিয়েছে 9/40। এইবার পরবর্তীতে কি করতে হবে, না প্রথম ট্রেন 3600 সেকেন্ডে, মানে এক ঘন্টায় কতটা যায়, তা আমাদের তো সেটাই বার করতে বলেছে যে প্রথম ট্রেনের গতিবেগ কত। তা আমরা এবার প্রথম ট্রেনের গতিবেগটা বার করছি। তা প্রথম ট্রেনের যখন গতিবেগ বার করছি, তখন এই 9/40 বেরিয়েছে × 3600, তার মানে অত সেকেন্ড / 27 সেকেন্ড। তার আমাদের অ্যান্সার বেরিয়ে হলো কত, আমাদের অ্যান্সার বেরিয়ে হচ্ছে 30 মাইল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। বন্ধু যদি না বুঝতে পারেন, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নিন বা ভিডিওটি পজ করে আবার দেখুন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। প্রশ্ন, 30 কিমি প্রতি ঘন্টায় গেলে একজন লোক 10 মিনিট দেরি হয়, কিন্তু 40 কিমি প্রতি ঘন্টায় গেলে সে গন্তব্যস্থলে 5 মিনিট আগে পৌঁছায়, তাহলে দূরত্ব হলো কত। খুব সোজা অঙ্ক বন্ধুরা। তা প্রথম ক্ষেত্রে কি, প্রথম ক্ষেত্রে 1 কিমি যেতে সে কতটা সময় নেয়, 1 কিমি যেতে সময় নেয় 60/30, মানে আমরা ঘন্টাকে মিনিটে কনভার্ট করে আমরা সময়টা মিনিটে নিয়ে এসেছি, তাহলে 60/30 মানে 2 মিনিট। আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে যায় সে 40 কিমি, তা সেটাকেও আমরা কিলোমিটারটাকে আমরা মিনিটে নিয়ে আসলাম, তাহলে দ্বিতীয়টা মিনিটে নিয়ে আসলে হচ্ছে 3/2 মিনিট বেরিয়েছে। এইবার দুটোর মধ্যে সময়ের পার্থক্য কী, 2 মিনিট - 3/2 মিনিট, মানে 1.5 মিনিটে দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এবার সময়ের পার্থক্য 1/2 মিনিট হয় যখন দূরত্ব 1 কিমি, তাই না, যে 1/2 মিনিট সময় পার্থক্য হয় যখন দূরত্ব হয় 1 মিনিট, এটা আপনার আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই 5 মিনিট দেরি এবং 10 মিনিট আগে, এইটা এই টাইমের পার্থক্য হয়ে কিলোমিটারে কত পার্থক্য হবে, তাহলে কিলোমিটারে পার্থক্য হবে 30 কিমি। এটা এখানে ক্যালকুলেশন করা আছে, এর উত্তর হলো 30 কিমি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, তাহলে ভিডিওটি পজ করে আরেকবার দেখুন, আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। একজন লোক তার বেগের 3/4 হিসেবে গেলে 15 মিনিট দেরিতে পৌঁছায়, দূরত্ব অতিক্রমের প্রকৃত সময় হলো, মানে কতটা দূরত্ব তিনি অতিক্রম করেছে সেই সময়টা আমাদের মিনিটে বার করতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি কি, সময় লাগছে 1 মিনিট, তাহলে 3/4 বেগে সময় লাগে কত, 3/4 মিনিট। এই জায়গাটায় বন্ধুরা একটু খেয়াল করবেন, যদি ওই 3/4 বেগে যায় তা তার জন্য সময় কতটা লাগে, তার মানে 1 - আমরা এটা দিয়ে বার করে নিয়েছি এখানে। তাহলে অর্থাৎ এই যে এখানে আমরা বার করছি 4/3 - 1, এই যে 1/3 মিনিট বেশি, তাই না, এই 1/3 মিনিট বেশি, মানে আসল সময় লাগে কত, এই 15 মিনিট গুণ 3/1, মানে 45 মিনিট। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই অঙ্কটা আমরা যেভাবে করেছি। তো চলুন বন্ধুরা, এর উত্তর হলো 45 মিনিটস, ঠিক আছে। তো এবার আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে। একটি গাড়ি 8 ঘন্টায় যাত্রা শেষ করে, এটি অর্ধেক পথ 20 কিমি/ঘন্টা ও বাকি পথ 60 কিমি/ঘন্টায় যায়, তাহলে দূরত্ব হলো কত, আমাদের সেই দূরত্বটা বার করতে হবে। আমরা এখানে ধরে নিচ্ছি কি, দূরত্ব
দূরত্বটাকে কি এই 40 আর 60 এর এলসিএম, মানে এর লসাগু ধরে নিচ্ছে 120। ঠিক আছে বন্ধুরা, এদের লসাগু হয় 40 আর 60 এর লসাগু হচ্ছে 120। এবার সময় লাগে কত, প্রথমবার যায় সে কি না 60 মিনিটে 40 কিমি, আর পরের বার যায় সে 60 মিনিটে 60 কিমি, তা সেটাই ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন করে আমাদের সময়ের উত্তর বেরিয়েছে 5/2 ঘন্টা। এইবার 5/2 ঘন্টা সময় লাগে যখন দূরত্ব 120 কিমি, তাই না বন্ধুরা? এখানে তো 120 কিমি দূরত্ব আমরা এখানে এলসিএম থেকে বার করেছি, তাহলে 8 ঘন্টায় সময় লাগে যখন সে দূরত্ব যায় কত, তাহলে 120 × 2/5 × 8 = 384 ঘন্টা। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই 8 ঘন্টা কোন 8 ঘন্টা, না এই যে একটি গাড়ি 8 ঘন্টায়, এই 8 ঘন্টায় যে সমস্ত দূরত্ব যায় সেটাই আমরা এখানে বার করেছি, তা আমাদের এখানে উত্তর হবে 384। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, এ ও বি দুটো স্টেশন, একটি ট্রেন এ থেকে বিতে 64 কিমি পার ঘন্টা বেগে যায় ও বি থেকে এতে কম বেগে ফিরে আসে, তাহলে যাতায়াতের গড় 56 কিমি পার ঘন্টা হলে কত বেগে ট্রেনটি ফিরে আসে, তা আমাদের কত বেগে ট্রেনটি ফিরে আসে সেই দূরত্বটা বার করে দিতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে 1 কিমি পার ঘন্টা বেগে সে ফিরে আসে। এবার যাওয়ার সময় সে যায় কি 1 কিমি 1/64 অত ঘন্টায়, আমরা এখানে মিনিটে কনভার্ট করার দরকার নেই, আমাদের এটা ঘন্টা দিয়ে কাজ হয়ে যাবে, তাই আমি এটাকে মিনিটে কনভার্ট করব না। ফেরার সময় কি 1 কিমি আসে, সে আসার যেহেতু আমরা এক্স ধরে নিয়েছি তাহলে 1/x, তাহলে এটাই আমরা এখানে লিখেছি। এইবার কি যাতায়াত মানে যায় এবং আসে, তাহলে 2 2/ একবার যায় 1/64 প্লাস আরেকবার ফিরে আসে কি তো 1/x, এইটা = 56 বলেছে। এই যে গড় এই যে অ্যাভারেজটা বলে দিয়েছে 56, তা সেটাই আমরা এখানে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে আমাদের উত্তর বেরিয়েছে x = 49.77 কিমি পার ঘন্টা, তাহলে আমাদের এখানে উত্তর হবে 49.77 কিমি পার ঘন্টা। তা বন্ধুরা এটা এখানে দেখুন যে গড় গতিবেগ যখন বেরিয়েছে এর যে মেন ক্যালকুলেশনটা আপনারা যদি এই জায়গাটায় বসাতে পারেন, এই জায়গাটা আপনারা যদি খুব ক্লিয়ারলি ভাবতে পারেন, তাহলে আপনাদের অঙ্ক করাটা খুব ইজি হয়ে যাবে। যে যাতায়াত যে আমরা দুটো যোগ করে বিয়োগ করে দিলাম, যাতায়াতের উত্তর কিন্তু হবে না বন্ধুরা, সেইভাবে উত্তর কিন্তু হবে না, তা সেই জায়গায় আপনারা এইভাবে ক্যালকুলেশনটা করতে পারেন। আর এই ক্যালকুলেশন আপনারা যদি খুব তাড়াতাড়ি করতে পারেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি অঙ্কগুলো পরীক্ষার খাতায় নামিয়ে আসতে পারবেন। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একটি গাড়ি পরপর 4টি 3 কিমি করে রাস্তা যথাক্রমে 10 কিমি পার ঘন্টা, 20 কিমি পার ঘন্টা, 30 কিমি পার ঘন্টা এবং 60 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, তাহলে মোট দূরত্বর গড় গতিবেগ কত, তাহলে আমাদের মোট দূরত্বর গড় গতিবেগ বার করতে হবে। খুব সোজা অঙ্ক বন্ধুরা, তাহলে মোট সময় লাগে কত, এই 3 কিমি যায়, 3 কিমি যায় প্রথমবার 10 কিমি পার ঘন্টায়, দ্বিতীয়বার যায় 20 কিমি পার ঘন্টায়, এই 3 কিমি পথই তার পরবর্তীতে যায় 30 কিমি পার ঘন্টায়, আর তার পরবর্তীতে যায় 60 কিমি পার ঘন্টা, তা আমরা এখানে বার করে নিলাম 3/5 ঘন্টায়। এবার গড় বেগ আমাদের বার করতে বলেছে, তা গড় বেগ যখন এখানে বার করতে বলেছে তখন 12 কিমি ভাগ 3/5 পার ঘন্টা, কেন এখানে 12 কিমি, তার কারণ হচ্ছে কি এই যে 3 কিমি সে দূরত্ব যায়, 3 কিমি সে দূরত্ব যায় কতক্ষণ পরপর, না 3 কিমি সে দূরত্ব যায় আমাদের 12 কিমি প্রতি ঘন্টায়। তাহলে বন্ধুরা এখানে কী হলো যে 3 কিমি করে রাস্তা 4 বার যেহেতু আছে, তাহলে 3 × 4 = 12 আমরা এখানে হিসাব করেছি, ঠিক আছে। এইবার সেইটা তার মোট সময় এখানে আছে, তা 3/4 × 12 এখানে ভাগ চিহ্ন থাকলে এটা উল্টে যায়, তাহলে আমাদের অ্যান্সার হলো 20 কিমি পার ঘন্টা, এখানে অ্যান্সার হবে 20। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে ভিডিওটি আবার পজ করে আরেকবার দেখুন, আপনাদের আশা করি এই প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, প্রশ্ন, না দাঁড়িয়ে একটি বাসের গতিবেগ 54 কিমি ঘন্টা ও বিভিন্ন স্টপেজে দাঁড়িয়ে এটির গতি 45 কিমি ঘন্টা, তাহলে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট দেরি করে দাঁড়িয়েছিল। তো খুব সোজা অঙ্ক বন্ধুরা, একটা 54 একটা 45, তাহলে 54 থেকে আমরা 45 বাদ দেবো, 9 কিমি, তাহলে 9 কিমি যেটা দাঁড়িয়েছিল সেটাই তো সে দাঁড়ানোর সময়, তো এই দাঁড়ানোর সময়টাই আমরা যদি বার করে নিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এই 54 কিমি দাঁড়িয়েছিল কতক্ষণের মধ্যে, এই 9 কিমি দাঁড়িয়েছিল সে নিশ্চয়ই 54 কিমি পার ঘন্টা × 60, তার মানে আমরা এটাকে বার করে নিচ্ছি কত, 60-এ কত হবে, তাহলে 60-এ কেন বন্ধুরা বার করে নিচ্ছি, তা কেন 60, তার কারণ এখানে ঘন্টায় বলা আছে, তা 60-এ আমরা যখন বার করছি তখন আমাদের অ্যান্সার বেরিয়েছে 10 কিমি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, খুবই সোজা অঙ্ক ছিল। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একটি ট্রেন 48 কিমি পার ঘন্টা বেগে 50 মিনিটে একটি দূরত্ব অতিক্রম করে, 40 মিনিটে ওই দূরত্ব অতিক্রম করবে
গতিবেগ ঘন্টায় কত কিমি হলে, মানে বলেছে কি 48 কিমি/ঘন্টা বেগে 50 মিনিটে যে দূরত্ব অতিক্রম করে, সেই 40 মিনিটে ওই দূরত্ব অতিক্রম করতে বেগ, গাড়ির বেগ কত বাড়াতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো চলুন সমাধান করা যায় তার দূরত্ব। এবার এবার যে 48 কিমি × 50/60, কেন করলাম 50/60? তার কারণ হচ্ছে আমরা ঘন্টায় বার করে নিচ্ছি কত, তা ঘন্টায় আমরা যখন বার করে নিচ্ছি গতিবেগ, তা ঘন্টায় হচ্ছে সে 40 কিমি, তা 40 কিমি রাস্তা সে যাচ্ছে। কেন না সে যে 48 কিমি/দূরত্বে যাচ্ছিলো সেটা 50 মিনিটে সে কতটা যায় সেই দূরত্ব আমরা বার করে নিলাম, তাহলে 40 কিমি সে যাচ্ছে। তাহলে 40 মিনিটে যায় 40 কিমি, মানে একে একে চলে আসলো। তাহলে 60 মিনিটে সে কতটা যায়, তাহলে 60 মিনিটে যায় সে 60 কিমি। তাহলে অ্যান্সার করা খুব সোজা অঙ্ক ছিল, তাহলে আমাদের উত্তর হলো 60 কিমি। তাহলে সে ঘন্টায় কত কিমি যায়, না 40 কিমি/ঘন্টা বেগে যায়। তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, দুটি ট্রেন একই সময়ে এ ও বি থেকে 16 কিমি/ঘন্টা ও 21 কিমি/ঘন্টা বেগে পরস্পরের দিকে যাত্রা করলো। আপনারা কিন্তু এই কথাগুলো খেয়াল রাখবেন যে পরস্পরের অভিমুখে বা পরস্পরের দিকে এই সব যে কথাগুলো আছে, এই কথাগুলোর মধ্যেই কিন্তু আপনাদের অ্যান্সার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সুতরাং এই কথাটা যদি আপনারা খেয়াল না করেন তাহলে কিন্তু আপনাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো চলে আসছি আমরা পরবর্তীতে, না মিলিত হওয়ার সময় একটি ট্রেন অপর ট্রেন থেকে 60 কিমি অধিক দূরত্বে থাকলে দূরত্ব হলো কত, তা আমাদের সেই দূরত্বটা বার করতে হবে। তা আমরা ধরে নিচ্ছি কি এক্স ঘন্টা পরে তারা মিলিত হয়েছিল, তাই না? তা আমরা এক্স ঘন্টা পরে যখন মিলিত হয়েছিল, আর একটা আসছে 21 কিমি/ঘন্টা আর একটা আসছে 16 কিমি/ঘন্টা, তাহলে আমরা এখানে বলতে পারি 21 কিমি (x - 16)x = 60। তার কেন না একটি ট্রেন অপর ট্রেনের থেকে দূরত্বে ছিল 60 কিমি, তা সেটাই করেছি, একটা ট্রেনের দূরত্ব থেকে আরেকটা ট্রেনের দূরত্ব বিয়োগ করে সেটা হচ্ছে 60। তাহলে আমাদের x = এখানে 12 বেরিয়েছে, তাহলে এক্স ঘন্টা পরে মিলিত হয়েছিল মানে 12 আমরা। এবার দূরত্ব, এবার দূরত্ব যখন আমরা বার করছি তাহলে x = 12 বেরিয়ে গেছে। এবার দূরত্ব কী, যেহেতু পরস্পরের দিকে যাত্রা করেছে তাহলে নিশ্চয়ই দূরত্বটা যোগ হবে, তার সেটাই আমরা করেছি বন্ধুরা। তা পরস্পরের দূরত্ব যোগ করে এটাকে 12 দিয়ে গুণ করেছি, কেন না এত ঘন্টা পরে মিলিত হয়েছে, তা আমাদের অ্যান্সার বেরিয়েছে 444। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। খুব খেয়াল রাখবেন এই পরস্পরের অভিমুখে পরস্পরের দিকে এই যে কথাগুলো লেখা আছে, এই কথাগুলোর দিক থেকে একটু আপনারা খেয়াল করবেন। তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ঘন্টায় 4 কিমি বেগে গেলে 5 মিনিট দেরি হয়, কিন্তু ঘন্টায় 5 কিমি বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়। আগেও এর অঙ্কগুলো করেছি খুব সোজা অঙ্ক, তাহলে আমাদের দূরত্বটা কত আমাদের বার করতে হবে। তাহলে আমরা দেখছি কি না ঘন্টায় 4 কিমি অর্থাৎ 1 কিমি যায় কতক্ষণে, তা নিশ্চয়ই 60/4 হবে, তাই না? এটাই তো অ্যান্সার হবে। 4 কিমি বেগে 5 মিনিট দেরি হয়, কিন্তু ঘন্টায় 5 কিমি গেলে 10 মিনিট দেরি হয়, 10 মিনিট আগে পৌঁছায়, তা এইটাই করতে হবে। তা আমরা 4 কিমি বেগে অর্থাৎ 1 কিমি যায় কতক্ষণে, 1 কিমি এখানে যাবে কত, 60/4, তাহলে 15 মিনিটে 1 মিনিটে সে কতটা যায়, না 1 কিমি যেতে তার সময় লাগে 15 মিনিট। এবার ঘন্টায় 5 কিমি বেগে তাহলে 1 কিমি কতক্ষণে যায়, তাহলে 1 কিমি যায় এখানে 12 মিনিটে, কেন না আমরা এটা এখানে ক্যালকুলেশন করেছি, এখানে দেখিয়েছি 5/60, ঠিক আছে, তা আমরা এটাকে দিয়েছি এখানে 12 মিনিটে। এইবার আমাদের এখানে কি বলেছে, 1 কিমি যেতে বাঁচে কত, তাহলে 4 কিমিতে যে যায় 15 মিনিটে আর 5 কিমিতে যায় 12 মিনিটে, তাহলে আমাদের মিনিটের সময় বাঁচে কত, 3 মিনিট, তাহলে মোট সময় বাঁচে 5 + 10 = 15 মিনিট। কেন এই যে 5 আর 10 করলাম, কেন না এইখানে হচ্ছে আপনাদের এখানে দেখতে হবে যে একটা 5 মিনিট দেরি আর একটা 10 মিনিট আগে, তা সুতরাং এই 5++ মোট সময় বাঁচে তো এইটা, তাই না? তাহলে দূরত্ব যদি 15/5 হয় তাহলে দূরত্ব হয় 5 কিমি। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন কেন না এই 3 মিনিট সময় বেঁচেছিল, এই 3 মিনিট সময় বাঁচাই কতটা দূরত্ব মোট সময় বাঁচে, 5+10, এই যে দেরি এবং তাড়াতাড়ি ওই দুটো যোগ করে দিয়েছি, যোগ করে এই 3 মিনিট যা বাঁচার সময় সেই সময় থেকে ভাগ করে আমাদের 5 কিমি অ্যান্সার বেরিয়েছে। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন ভিডিওটি ডাউনলোড করুন বা পজ করেও আবার দেখতে পারেন, বা পিডিএফ ডেসক্রিপশন বক্স থেকে পিডিএফ ফাইল যেটা দেওয়া আছে সেটা ডাউনলোড করেও আপনারা বাড়িতে অঙ্কগুলো করতে পারেন। এই অঙ্কগুলো আপনারা যত বাড়িতে প্র্যাকটিস করবেন তত আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে, স্কিল বাড়বে, এবং আপনারা কম সময়ে পেন ছাড়া অঙ্কগুলো পরীক্ষা হলে করে আসতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন
যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।